এই যে আমি আর আরও স্কুটিতে করে বেরিয়ে পড়েছি ও স্কুটি চালাচ্ছে দেখতেই পাচ্ছ আর আমি পেছনে বসে বসে ভিডিও করতে করতে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে আর বৃষ্টিও মানে পড়ছিল হালকা হালকা তো এই দেখো সামনে একটা গেট দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর জন্যই হয়েছে আর কি রাস্তায় অনেক ছোট ছোট পুজো হচ্ছে বাট মানে স্কুটিতে ছিলাম তো এত ভিডিও করা পসিবল হচ্ছিল না তাও আমি তোমাদেরকে দেখানোর জন্যে সামনে একটা পুজো হচ্ছে বড় পুজোই হচ্ছে ঠাকুর দেখাতে পারবো না রাস্তার উপর থেকেই প্যান্ডেলটা হয়েছে তাই ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়ি থেকে বাজার আমাদের কাছেই খুব যে দূরে তা নয় এই দেখো গেটটা দেখেছো আমরা মানে গেটটা ক্রস করলাম প্যান্ডেলের আর কি দেখো এটাও হচ্ছে আর একটা গেট অনেকগুলো পুজো হচ্ছিলো জানো তো যাই হোক আমরা বাজারে প্রায় এসেই গেছি এই দেখো ঠাকুর নিতে ঢুকে গেছি অনেক রকমের ঠাকুর ছিল কি নেব কোন ঠাকুর নেব বুঝতেই পারছিলাম না যে কোন ঠাকুরটা নেব নিয়েছি ফাইনালি পছন্দ করে একটা যেটা তোমরা পুজোর দিন ব্লকে দেখতে পাবে কি ঠাকুর নিয়েছি তারপরে এই দেখো এটা হচ্ছে আমার ভাসুরের দোকান আমার ভাসুরের স্টেশনারি দোকান সমস্ত রকমের স্টেশনারি আইটেম এই দোকানে পাওয়া যায় আর কি পুজোর জন্যে একদম দোকান পুরো একদম ভরে উঠেছে মানে ফুলের মালা ফালা এগুলো সব দিয়ে সাজিয়ে দেখ সুন্দর করে বেশ সাজিয়েছে দেখছি আমার ভাসুর দোকানে খুবই বিজি আছে সেই জন্য দেখাতে পারলাম না অনেক কাস্টমারও আছে আর কি যাই হোক বিভিন্ন রকমের সব ফুলের মালাগুলো কি সুন্দর দেখো এখন কত কিছু সব বেরিয়ে গেছে আর্টিফিশিয়াল দেখেও ভালো লাগে মানুষদেরকে তো পরিশ্রম করে আর ফুলের মালা তৈরি করতে হয় না দোকান থেকেই সবাই নিয়ে চলে যায় যাই হোক ভিড়ও ছিল দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড ভিড় ছিল ওই দিন পুজোর আগের দিন বলে কথা সবাই মানে বাজারে আসছে কেনাকাটা করতে সবাই আসছে প্রচণ্ড রাস ছিল মানে দোকানে তারপরে চলে এলাম হচ্ছে স্টেশনারি দোকানে আমার নেল পলিশ রিমুভার এগুলো সব শেষ হয়ে গেছিল এগুলো কিনতে এলাম ও কিছু কিনছিলো দেখছিল আর কি চুড়ি গলার হার পরের দিন এই দেখো ও দেখাচ্ছে কি কি কিনেছে এই চুড়িটা কিনেছে ও শাড়ির সাথে ম্যাচিং করে ইয়েলো আর ব্ল্যাকের ওপরে আর একটা গলার হারও নিয়েছে খুব সুন্দরও এই দেখো ওই হারটা নিয়েছে আর দুটো গোলাপ নিয়েছে ম্যাচিং করে তারপরে হচ্ছে আমার ভাসুরের বার্থডে সেই জন্য আমি ওই জন্যে আমরা ক্যাথলিনে চলে এসেছি আর কি বাট ক্যাথলিনের এক্সপিরিয়েন্স আমার খুবই বাজে যাই না কেন ক্যাথলিনের কেকের টেস্ট আমার একদম ভালো লাগেনি দেখো এখানে ও ভিডিও করছে আর আমরা দেখছিলাম কোন কেকটা নেওয়া যায় আর কি আর আমার ছেলে এখানে ওয়াটার বোটল পেয়েছে ওটা নিয়েই খেলছে রাত অনেকটাই হয়েছিল ভাবছিলাম কখন বাড়ি যাব আর ভালো লাগছিল না এই যে আমি আর আমার ছেলে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছি দেখতেই পাচ্ছ রাত অনেকটাই হয়েছিল প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা হয়ে গেছিলো আমরা ঘরে ঢুকছি ও গাড়িটা গ্যারেজে স্ট্যান্ড করে এটা হচ্ছে আমাদের গ্যারেজ ও বাড়িতে আসছে যাই হোক ভালো থেকো তোমরা সবাই গুড নাইট সরস্বতী পুজো খুব ভালো কাটিও আর ব্লগটা কেমন লাগলো জানিও